নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী একুশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এই দুদিন শিবরাত্রি পড়েছে এই শিবরাত্রিতে বিশ্বরাশির জাতক জাতিকারা যদি এই কাজ করতে পারেন তবে আপনাদের জীবনে যা সমস্যা রয়েছে সেখান থেকে আপনারা অনায়াসে বেরিয়ে আসতে পারবেন যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তাদের শনির ঢাইয়া কেটে গেছে তা সত্ত্বেও আপনাদের জীবনে কিন্তু সমস্যা পুরোপুরি কাটেনি কাজেই শিবরাত্রির দিন এই কাজ অবশ্যই করুন যে সমস্ত ব্যক্তিরা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তারা শিবরাত্রির দিন দুধ মিশ্রিত গঙ্গাজল শিবলিঙ্গকে অর্পণ করুন দেখবেন সেই দুধ যাতে গরুর কাঁচা দুধ হয় প্যাকেটের দুধ দিবেন না যদি প্যাকেটের দুধ দেন তবে আপনার তো মনস্কামনা পূরণ হবেই না পাশাপাশি আপনি বিপদে পড়তে পারেন সেই জন্য আপনি গরুর কাঁচা দুধ গঙ্গা জলের সাথে মিশান এবং সেটি খুব সূক্ষ্ম ধারায় অর্পণ করতে থাকুন কীভাবে অর্পণ করবেন আপনি একটি তামার ঘটি নেবেন সেই তামার ঘটিতে দুধ এবং গঙ্গা জলের মিশ্রণ ঘটান এবং সেই মিশ্রণ মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন দেখবেন আপনাদের পারিবারিক যে অশান্তি রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে আপনাদের ইনকামে যে সমস্যা রয়েছে এবং শারীরিক যে সমস্যা রয়েছে এছাড়াও সব থেকে বড়ো যে মানসিক দুশ্চিন্তায় দীর্ঘদিন ধরে ভুগছেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এছাড়াও আপনারা বেড পাতা দিবেন শিবলিঙ্গে এক ঘটি গঙ্গাজল এবং একশো আটবার ওং নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন এই মন্ত্র উচ্চারণ করবেন একুশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি দুই দিনই উচ্চারণ করবেন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি শিব পুজোয় কিছু কিছু জিনিস রয়েছে যা বর্জন করা উচিত সেই জিনিসগুলো অবশ্যই আপনারা বর্জন করবেন তার মধ্যে প্রথম হচ্ছে তুলসী গাছের পাতা দ্বিতীয় কেতুকি পুষ্প তৃতীয় হলুদ এবং চতুর্থ সিঁদুর সিঁদুর এবং হলুদ যেহেতু নারীদের প্রসাধন দ্রব্য কাজেই এই দুটি বর্জন করবেন কেননা এই দুটি জিনিস মহাদেব একদম পছন্দ করেন না এবং সর্বশেষে আপনি একটি ঘিয়ের প্রদীপ দিবেন মহাদেবের কাছে এবং মনে মনে প্রার্থনা করবেন আপনার জীবনে যা সমস্যা রয়েছে যে মানসিক অশান্তির মধ্যে ভুগছেন স্বাস্থ্যজনিত যে সমস্যা রয়েছে এছাড়াও শুধু স্বাস্থ্যজনিত সমস্যা কেন পরিবারের যে অশান্তি রয়েছে সেখান থেকেও যেন আপনারা বেরিয়ে আসতে পারেন এই মনস্কামনা রাখবেন দেখবেন মহাদেবের কৃপায় আপনি সমস্য সমাধান করতে পারবেন ধন্যবাদ